আমরা শিখব কিভাবে ক্যালকুলেটার ব্যবহার করে অ্যান্টিলগের মান নির্ণয় করা যায়। তো এর জন্য এখানে আমি একটা অঙ্ক লিখে রেখেছি, সেটা হচ্ছে দেখি পিএইচ ইকুয়াল 6 হলে এখানে প্রোটন আয়নের ঘনমাত্রা সমান হচ্ছে লগ ইনভার্স, এই লগ ইনভার্সটাকে বলা হয় অ্যান্টিলগ, লগ ইনভার্স -6 ইকুয়াল এখানে অ্যান্সার বের হয়েছে কত, 10 ইনভার্স 6। তো আমরা এই মানটা বের করে দেখব এখান থেকে, লগ ইনভার্স -6 থেকে আমরা 10 ইনভার্স 6টা এটাই নির্ণয় করব অ্যান্টিলগ ব্যবহার করে। তো এর জন্য প্রথমে ক্যালকুলেটারটি অন করে নিতে হবে, অন করার পরে এখানে শিফট অপশনে প্রেস করতে হবে, শিফট অপশনে প্রেস করার পরে এখানে ক্যালকুলেটারে দেখতে পাবেন এখানে লগ বাটন আছে, এই লগ বাটনে প্রেস করতে হবে, শিফট প্রেস করার পরে লগ বাটনে প্রেস করলাম, লগ বাটনে প্রেস করার পরে এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে 10। তো এরপরে এখানে আমার ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এখানে যে মানটা আছে লগ ইনভার্সের সাথে যে মানটা আছে এটা হচ্ছে -6। তো এখান থেকে আমি -6 তুললাম, এরপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপরে ইকুয়ালে প্রেস করলাম, ইকুয়ালে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন যে 1 × 10 ইনভার্স 10 ইনভার্স 6 মান চলে এসছে। এভাবে আমরা অ্যান্টিলকের মান বের করতে পারি। ধন্যবাদ সবাইকে।